বরিশালের উজিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগ বামরাইল ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় বামরাইল ইউনিয়ন পরিষদের সম্মুখে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু গৌরঙ্গ লাল কর্মকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দুই আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মাজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন ব্যাপারী সহ বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওমর আল হাসান, এম আই টেলিভিশন।